আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা টিকা নিলেন মন্ত্রী সচিব সহ 541 জন জনমনে ভীতি দূর করতে নিয়েছেন জানালেন বিশিষ্ট জনেরা সুস্থ আছেন প্রথম দিন ভ্যাকসিন নেওয়া 26 জন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনা চলছে জানালেন প্রধানমন্ত্রী বললেন সবার জন্য স্বনির্ভর জীবন নিশ্চিতে কাজ চলছে ক্ষমতার অপব্যবহার না করার ঘোষণা চট্টগ্রামের নতুন মেয়রের বিএনপির একজন কাউন্সিলরও যেতেন নেই জানালেন ডাক্তার শাহাদাত অনিয়মের মডেল বললেন কমিশনার মাহবুব বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 12তম বাংলাদেশ এশিয়া চতুর্থ আইন প্রয়োগের ঘাটতিতে দুর্নীতি বাড়ছে টিআইবির পর্যবেক্ষণ বাগেরহাটে জমি আর রাজনৈতিক বিরোধের কিশোর সাইফুলের দুই চোখ খুঁচিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষ মধ্যযুগীয় বর্বরতার পরেও মামলা নেয়নি পুলিশ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ একযোগে রাজধানীর পাঁচটি হাসপাতালে 541 জনকে টিকা দেওয়া হয়েছে এদের অধিকাংশই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত কারো টিকা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তাই টিকা গ্রহণকারীরা সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন বৃহস্পতিবার সকাল 9টায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে টিকা দেওয়া শুরু হয় ভয়ের জায়গা দখল করেছে উৎসাহ আর তাই আনন্দঘন পরিবেশে চলে এ কার্যক্রম টিকা দেওয়ার পর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় সবাইকে তবে কারো মধ্যেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি আমার ফ্যামিলি থেকে বলছে যে এটা তো অন্য অন্য রাষ্ট্রে কিছু লোক মারা গেছে তো ওটা একটু আতঙ্ক ছিল পরে কালকে টিভিতে দেখলাম কি যে না আমাদের স্যারেরা নিচ্ছেন তখন দেখলাম যে ওরা যেহেতু উৎসাহিত করছে ওরা নিচে কোনো সমস্যা হয়নি তাহলে আমিও নিব নেওয়ার আগে একটু আতঙ্ক ফেল করছিলাম তবে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছি এখানে অনেকে অনেক ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে এটা থেকে যেন সবাই মুক্ত হয় এবং এই টিকা নিতে আগ্রহী হয় এটা জনগণকে আমি রিকোয়েস্ট করব আমরা যখন জিজ্ঞেস করি কি সমস্যা সে বলছে যে টেরই পাইনি এর বেশি কেউ কিছু বলেনি সুতরাং আমি মনে করি এই ভ্যাকসিন খুবই মানে সেফ প্রায় একই সময় করোনার টিকা দেওয়া শুরু হয় কুর্মিটোলা হাসপাতালে এখানে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 100 জনকে টিকা দেওয়া হয় কোনো ধরনের কোনো সমস্যা বা অসুবিধা আমরা কেউই ফিল করিনি এবং গতকালও যারা দিয়েছেন তারাও একদম সবাই খুব ভালো আছেন আমি কুর্মিটোলা হাসপাতালের একজন আনসার সদস্য আমি গতকালকে করোনা ভ্যাকসিনটা নিয়েছিলাম আমি প্রায় 20 ঘন্টা হয়ে গেছে আমার এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি সুস্থ আছেন মুগদা জেনারেল হাসপাতালে টিকা নেয়া ডাক্তার নার্স ও বিভিন্ন বয়সী 62 স্বাস্থ্যকর্মীও এই ধরনের টিকা বাংলাদেশে আগেও দেওয়া হয়েছে অতএব এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কিন্তু বিভিন্ন রিউমারের কারণে জনগণের কাছে একটা ভীতি সৃষ্টি হয়েছে টিকা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন এর উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান দ্বিতীয়বার টিকা নেয়ার আগ পর্যন্ত প্রথমবার টিকা নেয়ারা করোনার ঝুঁকিমুক্ত হবেন না টিকা দেওয়ার সাথে সাথেই কারোর মধ্যে কিন্তু প্রতিরোধ ক্ষমতা হবে না যে কোনো টিকারই প্রতিরোধ তৈরি করার একটা ক্ষমতা থাকে মাস্ক পরতে হবে প্রথম টিকা নেয়ার 8 সপ্তাহ পরে দ্বিতীয় দফায় টিকা নিতে হবে সবাইকে শিহাব হোসেন বাংলা ভিশন ঢাকা এদিকে দ্বিতীয় দিনে টিকা নিলেন দুই প্রতিমন্ত্রী একজন সচিব সহ চিকিৎসা সংশ্লিষ্টরা আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন জনমনে ভীতি দূর করতে ভ্যাকসিন নিয়েছেন তিনি এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন কোনো কোনো মহল বিভ্রান্তি ছড়ালেও টিকা নিতে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকালে করোনার টিকা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক জানান জনমনে ভীতি দূর করতেই টিকা নিয়েছেন তিনি তারা বলছে মন্ত্রীরা কেন নিচ্ছে না মন্ত্রীরা আগে নিক তারপরে সাধারণ মানুষকে দিক সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে তো সেই কারণেই কালকে রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আপনাদের সামনে আমি টিকা গ্রহণ করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন অপপ্রচারের জবাব দিতেই টিকা নিয়েছেন তিনি একই হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যের সচিব আব্দুল মান্নান এবং স্বাস্থ্যের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম আমি প্রথম কিভাবে টিকা নিতে পারি আজকে সকাল থেকে লেগেছে আমার সাথে আমার ডাক্তার আছেন আমার কলিগ ডাক্তার মীর আনোয়ার হোসেন ফারুক
সকাল থেকে লেগে এই মানে আজকের টিকার ব্যবস্থা করেছে আমাকে, আমি কালকেই নিতে চেয়েছিলাম। এই ভ্যাকসিনটা নিয়ে যাতে কোনো নেগেটিভ কথা কেউ না বলে, কারণ স্যার বলেছেন, আমি আবারও বলতে চাই, এই টিকাটা ওয়ান অফ দ্য সেফেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাস্ট্রাজেনেকা, এবং এটা অক্সফোর্ডের ফর্মুলাতেই হয়েছে। ভারত কিন্তু এই টিকা আবিষ্কার করেনি, এটা টিকাটা ওখানে শুধু উৎপাদন হচ্ছে, সমস্ত ফর্মুলা সমস্ত ইনগ্রিডিয়েন্টস অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিভিন্ন হাসপাতালে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। টিকার ব্যাপারে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম, ঢাকা মেডিকেল কলেজেও এসেছি, দেখেছি অনেক সারা মানুষের মধ্যে, এখানে ডাক্তার নার্সরা ইতিমধ্যে অনেকে টিকা গ্রহণ করেছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ায় মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্বাভাবিক ও সুস্থভাবে চলাফেরা করছেন প্রথম দিন করোনা ভ্যাকসিন নেওয়ার সম্মুখ সারির যোদ্ধারা। কর্মস্থলেও যোগ দিয়েছেন কেউ কেউ, স্বজন সহকর্মী সহ অনেকেই অনুৎসাহিত করলেও প্রথম দিনে টিকা নিয়ে সম্মানিত বোধ করছেন তারা। অপপ্রচারকে প্রশ্রয় না দিয়ে সবাইকে টিকা নিতে অনুরোধ করেছেন করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধারা। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়া প্রথম পাঁচজনের একজন। ভ্যাকসিন নেয়ার পর দিন বৃহস্পতিবার অফিসে এসে নিয়মিত কাজ করছেন তিনি। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তার। টিকা নেওয়ার পর থেকে আমার কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই, আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি। টিকা দেওয়ার সময়ও আমি কোনো ব্যথা অনুভব করি নাই, এবং তারপরে আমি 15 মিনিট বিশ্রাম নিয়েছি ওখানে হাসপাতালে, এবং তারপরে আমি আমার যথারীতি যা কাজ সেই কাজের মধ্যে আমি যুক্ত হয়েছি। প্রথম দিন টিকা নিয়েছেন অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী। স্বাভাবিক কর্মকাণ্ড, ব্যায়াম, রোগী দেখা সহ সবকিছু চালিয়ে যাচ্ছেন 21 পদকপ্রাপ্ত এই চিকিৎসক। সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছি, আগেও যেমন ছিলাম তেমনি আছি। আজকেও সকালে আমি 4:30 উঠেছি, 6টায় আমি জিম করেছি, জিম থেকে আমি ফিরেছি 8:00 বাসায়, নাস্তা করে প্রেয়ার শেষ করে 9টায় বারডেম হাসপাতালে এসেছি, রোগী দেখেছি। প্রথম পাঁচজনে ভ্যাকসিন নিয়েছেন রাজধানীর মতিঝিল বিভাগের ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম। পরদিন বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বাড়িতেই অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্য। ভ্যাকসিন দেওয়ার আগে যেমন ছিলাম, পরে ঠিক তেমনই ছিলাম, অন্যরকম কোনো অনুভূতি হয় নাই। কিন্তু রাত যখন 12টা বাজলো তখন হালকা একটু ঠান্ডা অনুভূতি হলো, এরপর আবার সকাল 1-2 ঘন্টা পর স্বাভাবিক হয়ে গেলাম। মানে আমার কাছে মনে হলো যে ভ্যাকসিনে তেমন ওই রকম কিছু মনে হয় নাই। অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। আপনারা কেউ আসলে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, এই টিকা যা দেয়া হয় সেই পরিমাণটা মাত্র 0.5 ml। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সাথে শত্রুতা নয়, সব দেশের সাথে বন্ধুত্ব রাখতে চায় বাংলাদেশ, কিন্তু বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলছে সরকার। রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারে সেজন্য মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন সেরিমনি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর 43 জন বিদেশি কর্মকর্তা সহ মোট 225 জন কর্মকর্তা গ্রাজুয়েট হয়েছেন। প্রিয় গ্রাজুয়েট অফিসারবৃন্দ, আজকে আপনাদের জীবনের একটি বিশেষ দিন। নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী, স্মরণ করিয়ে দেন দেশ ও দেশের স্বাধীনতার প্রতি তাদের দায়বদ্ধতার কথা। এ সময় সামরিক বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এ নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে কেউই বলতে পারবে না যে বাংলাদেশের সাথে কোনো দেশের সাথে কোনো বৈরী সম্পর্ক আছে। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের
যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। নারী উন্নয়ন, নারী শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, শতভাগ বিদ্যুতায়ন, সবার জন্য স্বনির্ভর জীবন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই বছরে শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারবো, সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। কাজে অর্থনীতির যাতে শক্তিশালী থাকে তার জন্য সব রকমের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বাজেট আমরা নিজস্ব অর্থায়নেই এখন করতে পারি। আমাদেরকে পরনির্ভরশীল হতে হয় না, কারোর কাছে হাত পেতে করতে হয় না। আমরা আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি। করোনাকালে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল রেখেছে সরকার, একথা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। জয় বাংলা, জয় বাংলা। অন্যায় অনৈতিক কাজে ক্ষমতাকে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে নির্বাচনে প্রকৃতপক্ষে 8% বেশি ভোট পড়েনি বলে দাবি করেছেন বিএনপির পরাজিত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তবে প্রত্যাশা মতো ভোট না পড়ায় হতাশ সুশীল সমাজ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী। এতে মহানগরীর বহদ্দারহাটে তার বাড়ির সামনে বৃহস্পতিবার সকাল থেকেই ভিড়, উৎফুল্ল নেতাকর্মীদের। প্রিয় নেতাকে বরণ করতেই সেখানে গেছেন তারা, আর নেতাকর্মীদেরও হাসি মুখে বরণ করছেন নবনির্বাচিত মেয়র। এ সময় সাংবাদিকদের নবনির্বাচিত মেয়র জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবেন তিনি। নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবেন। চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব, নিরাপদ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নান্দনিক, আধুনিক, বিশ্বমানের একটি পর্যটন নগরী হিসেবে করতে চাই। অতীতেও ভোট দেখেছেন, কালকে ভোটে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, হ্যাঁ, কালকে ভোটে সুস্থ সুন্দর পরিবেশ বজায় ছিল। এদিকে পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনের নামে নির্যাতন হয়েছে। ভোট ডাকাতির কারণে শুধু মেয়র নন, বিএনপির একজন কাউন্সিলরও নির্বাচিত হতে পারেননি। ভোট ডাকাতির আরেকটি মহোৎসব আওয়ামী লীগ পালন করেছে এবং আজকে তারা হয়তো আনুষ্ঠানিকভাবে সেটা পালন করছে। আমরা গতকালকে বলেছি, কোনো নির্বাচন গতকাল চট্টগ্রাম মানুষ দেখেনি, সেখানে নির্যাতন হয়েছে। 200 অধিক আমাদের নেতাকর্মী আহত হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে। এদিকে প্রত্যাশা মতো ভোট না পড়ায় হতাশ সুশীল সমাজ। আমরা অনেকদিন ধরে নগর পিতার কথা বলি, নগর পিতা তো বলি, এখন নগর সরকার না থাকলে পিতা বসে কি করবেন? নগর সরকার বলতে যা যা বোঝায় সেগুলো যদি আদায় করে নিতে পারেন তাহলে তিনি নগর পিতার সফলভাবে কাজ করতেও পারবেন। বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সিটি নির্বাচনে রেজাউল করিম চৌধুরী 3,69,284 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন 52,429 ভোট। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বুধবার হয়ে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে অনিয়মের নির্বাচনের একটি মডেল বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন কমিশনের দেওয়া লিখিত বক্তব্যে তিনি জানান, সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুরের ঘটনা নির্বাচনকে কলঙ্কিত করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা দিয়েছে তাতে আমি হতাশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। স্বাধীনতার 50 বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না তা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা ও ষড়যন্ত্র করেও জনগণের মন জয় করতে পারেনি বিএনপি, তাই
চট্টগ্রাম সিটি নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপি প্রার্থীর। বৃহস্পতিবার ওবায়দুল কাদের ভার্চুয়াল মাধ্যমে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। বিএনপি যতই সমালোচনা করুক, ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি, সেজন্য তারা এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। দল করলে দলের সুনাম নষ্ট হয়, এমন অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের দলে থাকার কোনো প্রয়োজন নেই। করোনা মোকাবেলায় ব্যর্থ সরকার এবার ভ্যাকসিন কেনা নিয়েও করেছে দুর্নীতি, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, ক্ষমতাসীনরা জনগণকে প্রতারিত করে স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ নয় বরং পুলিশ বিএনপির প্রতিপক্ষ ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ শওকত চৌধুরী। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এই নির্বাচন খেলা করে আজকে সেই নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে বিরোধী দল, অর্থাৎ বিএনপির যে এজেন্টস যারা কেন্দ্রে যাবে তাদেরকে কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, তাদের উপর শারীরিক অত্যাচার করে নির্যাতন করে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই, যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন। এরপর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের গ্রন্থনা ও সম্পাদনায় স্বাস্থ্যখাত ও প্রেসিডেন্ট জিয়া শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্যখাত ও ভ্যাকসিন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা ভ্যাকসিনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছি, পার্টির মহাসচিবও করেছে, এখন স্বয়ং ভারতে বলছে যে না আমরা এটা ইয়ে ছাড়া আমরা চূড়ান্তভাবে বিশুদ্ধতা পরীক্ষা না করা ছাড়া আমরা কি বলেন, ভারতেই এই দাবি করেছে। অথচ জোর করে নিজের অথরিটেরিয়ান কর্তৃত্ব বলে এই সরকার দেওয়া শুরু করলে। দুর্নীতি বন্ধ করে জনবান্ধব স্বাস্থ্যখাত তৈরির দাবি জানান বিএনপি মহাসচিব। এই ভ্যাকসিন তো এখানেও আপনার কীরকম দুর্নীতি হয়েছে, $2 মানে $2.33 দিয়ে কেনা, সেটা আপনার $4 দিয়ে এরা কিনছে, সেখানে মধ্যস্বত্বভোগী তাদের নিজস্ব একজন সুবিধাভোগীকে তারা সেই দায়িত্ব অর্পণ করে। প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে একমাত্র লক্ষ্য হচ্ছে তাদের দুর্নীতি, কী করে আপনার জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে তারা তাদের পকেটে ভরবে। জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিরোধী নেতারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাজনীতির কাছে মাথা নত করেছেন বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা। প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে চাকরি ও গ্যাস না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বসুরহাটের এই পৌর মেয়র। ওবায়দুল কাদের সাহেব আপনি ঘর করতে পারবেন, আমরা ও আমরা যিনি দিদি নৈতিকতা নিয়ে রাজনীতি করে, যিনি দিদি নৈতিকতা নিয়ে শিক্ষকতা করেছে, আপনি ক্ষমতার জন্য আপনি আজকে পদের জন্য আমাকে বলেন আমার পদ কি খাবি তুমি, আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছে, যারা এক গ্রাম সর্দি থেকে মাসোয়া রাখা সব আপনাকে ঘিরে আসে আর পুলিশ ঘিরে থাকে, সেখানে মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। মাননীয় মন্ত্রী, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ঘরে ঘরে চাকরি দিবেন, কোথায় সে চাকরি? আজকে আমি বলবো অনতি বিলম্বে ঘরে ঘরে না হোক, কোম্পানিগঞ্জে 500, কবির হাটে 500, ছেলে মেয়ের চাকরি যদি না হয় কোম্পানিগঞ্জে মানুষকে সাথে নিয়ে আন্দোলন করে তোলা হবে।
দল থেকে বহিষ্কার করবেন, ওদের আমরা বঙ্গবন্ধুর কথা বলব, আমরা শেখ হাসিনার উন্নয়নের কথা বলব। মানব পাচারের দায়ে বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের 4 বছরের কারাদণ্ড ও প্রায় 2.5 কোটি টাকা জরিমানা করেছে কুয়েতের আদালত। বৃহস্পতিবার দেশটির আদালত এই রায় দেয়। কাজী শহীদ ইসলাম পাপুল এখন দেশটির কারাগারে রয়েছেন। এই মামলায় কুয়েতের সংসদ সদস্য সাদুন হামাদ ও সাবেক সংসদ সদস্য সালাহ খুরশিদকে খালাস দিয়েছে আদালত। মানব পাচার, অবৈধ লেনদেন ও কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে গত 6 জুন কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে দেশটির সিআইডি। এদিকে একই অভিযোগে দেশেও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাপুলের স্ত্রী ও শারিকাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। অনুসন্ধানে তাদের বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পায় দুদক। পাপুল লক্ষ্মীপুর 2 আসনের ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য। বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2য় ও এশিয়ার দেশগুলোর মধ্যে 4র্থ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। দুর্নীতি সূচকে এমন অবস্থানকে হতাশাজনক উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, রাজনৈতিক সদিচ্ছা সত্ত্বেও আইন প্রয়োগের ঘাটতির কারণে দুর্নীতি বাড়ছে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না বলে মত সংস্থাটির। বৃহস্পতিবার 25তম বারের মতো বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। 2020-এর সিপিআই সূচকে 180টি দেশের মধ্যে 88 স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও দক্ষিণ সুদান। টিআইবির প্রতিবেদনে 26 স্কোর নিয়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গতবারের চেয়ে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 12তম। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 2য় আর এশিয়ার 31টি দেশের মধ্যে 4র্থ। দ্বাদশ অবস্থানে এটা আমাদের জন্য কোনো অস্থায়ী স্বস্তিদায়ক না বা কোনো আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই। যে দেশগুলোতে সবচেয়ে সবসময় খারাপ রেজাল্ট করা হয় সেগুলো হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ অথবা গণতান্ত্রিক অবকাঠামোতে দুর্বল, প্রচণ্ডভাবে দুর্বল, মোটামুটি ভাবে তাদেরই সমকক্ষ অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে। উন্নয়নে অবশ্যই আমরা রোল মডেল হিসেবে বিবেচিত হই, কিন্তু এই উন্নয়ন যদি সাস্টেইন করতে হয়, টেকসই করতে হয়, উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রে অগ্রগতি লাগবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে উন্নয়ন ধরে রাখা যাবে না। টিআইবি বলছে, পিকে হালদার সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও বেসিক ব্যাংকের মতো রাঘব বলদের ধরতে দুদকের সক্রিয় ভূমিকার ঘাটতি রয়েছে। তবে দুর্নীতি দমনে সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রশংসা করেছে সংস্থাটি। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে সদিচ্ছার বিষয়টি প্রকাশ করছে, যেটি যে কোনো দেশের দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। এটা একটা নেসেসারি কন্ডিশন, কিন্তু এটা সাফিসিয়েন্ট কন্ডিশন না। সাফিসিয়েন্ট হচ্ছে যে এটাকে প্রয়োগ করতে হবে কারোর প্রতি ভয় করুণা না করে। যে ঘোষণাটা দেওয়া হচ্ছে বা অঙ্গীকারটি করা হচ্ছে সেটি অঙ্গীকারের জায়গায় থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটিকে প্রয়োগ করার ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। কোনো দেশেই কিন্তু একা সরকার প্রধান দুর্নীতি নিয়ন্ত্রণ করেন না, তিনি একটা পলিটিক্যাল প্লেজ বলে দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করবে যারা বা যে প্রতিষ্ঠানগুলো, তারা যদি তাদের নিজস্ব ভূমিকা যথাযথভাবে পালন করতে না পারেন তখন কিন্তু এই গ্যাপটা তৈরি হয় এবং আমাদের দেশে সেই গ্যাপটাই কিন্তু। দুর্নীতির এই সূচক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেও দাবি টিআইবি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জমি জমা, পারিবারিক আর রাজনৈতিক বিরোধে প্রতিপক্ষ হাত পা বেঁধে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নষ্ট করে দিয়েছে কিশোর সাইফুলের 2 চোখ। ঘটনা বাগেরহাটের শরণখোলায়। হত্যার উদ্দেশ্যে এই মধ্যযুগীয় বর্বরতা চালানো হলেও পুলিশ মামলা নেয়নি। তার উপর চোখ হারানো কিশোরের পরিবারকে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। কয়েকদিন আগেও যে চোখ দিয়ে পৃথিবীর আলো দেখেছে সাইফুল, দেখেছে স্বজন প্রিয়জনদের, সেই 2টি চোখেই নিভিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিছানায় ছটফট করছে সাইফুল ইসলাম। একই বংশের মামুন মোল্লার সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে গত 22 জানুয়ারি রাতে এক বন্ধুর মাধ্যমে সুকৌশলে তাকে তুলে নিয়ে যায় মামুনের লোকজন। চালানো হয় নির্মম নির্যাতন, ভেঙে দেওয়া হয় হাত পা, এরপর ছুরি চালায় তার 2 চোখে। আমার এই 2টো, একটা মানুষের যদি মেরে ফেলা হইতো তার এর চেয়ে ভালো হইতো, 2টো চোখ গেলে তো আর কিছু থাকে না।
ফার্স্টে আমার পিঠে কোপ দেওয়া হয়েছে, এরপরে হাতুড়ি দিয়ে পিঠে আমার পা ভাঙা হয়েছে, এরপরে আমার চোখ ছুরি দিয়ে খুঁচাইয়া ই করা হয়েছে। এক নম্বরে ইনুস হাওলাদার, পরে মামুন মোল্লা, রমজান, এরকমের আরও অনেকে ছিল। সাইফুলের পাশে স্বজনদের বিলাপ, ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তারা জানান, হাত পা ভেঙে চোখ নষ্ট করে গুরুতর আহত সাইফুলকে ফসলের মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয় শরণখোলা হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে আনা হয় ঢাকায়। চোখ দুইটা নষ্ট করিয়া এরা দুইটা আড়াইটার সময় বিলের মধ্যে ফালাইতে রেখে গেছে, এরা ফজর হয়ে গেছে। তারপর যখন চিৎকে যখন মানুষে যখন ঘুম ভাঙছে, তখন মানুষ আইয়া উঠে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। আমার ভাইয়ের পৃথিবীর আলো থাকবে না। পুলিশের দ্বারে গেলে কোনো বিচার পাই না, এত কইছি যে একটা জেডিন হারা কোনো করবে না। আজ পর্যন্ত আর একটা ফোন দিয়েও জিগে নাই। আজ আমার বাবুর যদি আইন বিচার থাকতো, প্রশাসন থাকতো, তাহলে কোনো ব্যক্তি আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা রাখেন না। দুইটা চোখে, কোনো চোখে কোনো আলো নেই, এবং এই আলো না থাকার কারণে কোনো ধরনের অস্ত্রোপচার করেও ভবিষ্যতে আলো ফিরে আনা সম্ভব আমাদের কাছে মনে হচ্ছে না। এমন বর্বরোচিত কাণ্ডের পরেও পুলিশ মামলা না নেয় ক্ষুব্ধ সাইফুলের পরিবার। এসএম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। দুদকের ভুল তদন্তের উপর নিরপরাধ যুবককে দেয়া 15 বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট। সেই সাথে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে নতুন করে ওই মামলা তদন্ত করতে বলেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পাশাপাশি সাজা পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। 1998 সালে এসএসসি সনদ জালিয়াতি করে এইচএসসিতে ভর্তি হয়েছেন কামরুল ইসলাম নামে এক যুবক, এমন অভিযোগ এনে 2003 সালের মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। 10 বছর পরে অভিযোগপত্র দাখিল এবং 2014 সালে মামলার বিচার শেষে আসামিকে পলাতক দেখিয়ে 3টি ধারায় 5 বছর করে 15 বছরের সাজা দেয় আদালত। পাশাপাশি 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। পুলিশি তৎপরতা দেখে কামরুল রিট করলে গত 5ই নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলের জবাবে দুদক একে সরল বিশ্বাসে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে রিট পিটিশনার যদি কোনো ক্ষতিপূরণের আবেদন করেন, দুদককে সেই ক্ষতিপূরণের আবেদন বিবেচনা করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এবারে বইমেলা 18ই মার্চ শুরু হয়ে 14ই এপ্রিল শেষ হবে। আয়োজক ও প্রকাশকদের মধ্যকার এক সভায় মেলার সমাপনী দিনটি নির্ধারণ করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। 18ই মার্চ 2021 থেকে, এবং সব কিছু যদি ঠিকঠাক মতো চলে, সব কিছু বিবেচনা করে আমরা মেলাটি শেষ করতে চাই 1লা বৈশাখ 14ই এপ্রিল। জানিয়ে রাখতে চাই, এবার বইমেলা শুধু করোনা নয়, আরও দুটো বিষয় বাংলা একাডেমির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেটা মেট্রো রেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও অবধি বন্ধ। গতবারও বইমেলাকালীন সময়ে মেট্রো রেলের কাজ বন্ধ ছিল, তবে আমরা তাদের সঙ্গে দু একদিনের ভেতরে সভায় বসব, কীভাবে এই বিষয়টিকে সুরাহা করা যায়। যদি সম্ভব হয় আমরা পরবর্তীতে জানাবো যে সীমিত সংখ্যক দর্শনার্থী কিংবা ক্রেতা নিয়ে চিন্তা করা যায় কি না। করোনায় দেশে একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8,087 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 14,830টি নমুনা পরীক্ষায় 509 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,33,953 জনের। একদিনে সুস্থ হয়েছেন 611 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,78,546 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 3.43, সুস্থতার হার 89.62 এবং মৃত্যুর হার 1.51। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। করোনার টিকা নিলেন মন্ত্রী সচিব সহ 541 জন। জনমনে ভীতি দূর করতে নিয়েছেন জানালেন বিশিষ্টজনেরা, সুস্থ আছেন প্রথম দিন ভ্যাকসিন নেওয়া 26 জন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনা চলছে জানালেন প্রধানমন্ত্রী, বললেন সবার জন্য স্বনির্ভর জীবন নিশ্চিতে কাজ চলছে। ক্ষমতার অপব্যবহার না করার ঘোষণা চট্টগ্রামের নতুন মেয়রের, বিএনপির একজন কাউন্সিলরও যেতেননি জানালেন ডাক্তার শাহাদাত, অনিয়মের মডেল বললেন কমিশনার মাহবুব।
বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১২তম বাংলাদেশ, এশিয়ার চতুর্থ। আইন প্রয়োগের ঘাটতিতে দুর্নীতি বাড়ছে, টিআইবির পর্যবেক্ষণ। বাগেরহাটে জমি আর রাজনৈতিক বিরোধে কিশোর সাইফুলের দুই চোখ খুঁচিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষ। মধ্যযুগীয় বর্বরতার পরেও মামলা নেয়নি পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা ১০:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।